নমস্কার, ঈশান বাংলা খবরে আমি অমৃতা আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। রাজ্যে অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে বললেন কমলাক্ষ। এনআরসি নিয়ে প্রলোভন দিচ্ছে সরকার, অভিযোগ অজিতের। পুজোর আগে বেতনের দাবি আঙ্গনওয়াড়ি কর্মীদের। প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন স্থানীয় মৃৎশিল্পীরা। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। বর্তমান সরকার গোটা রাজ্য জুড়ে এক অরাজকতা সৃষ্টি করে রেখেছে। স্বাধীনতার পর এমন পরিস্থিতির সৃষ্টি হয়নি রাজ্যে। বৃহস্পতিবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল অস্থায়ী কর্মচারী এবং ঠিকা শ্রমিক ইউনিয়নের গণকনভেনশনে এমনটাই মন্তব্য করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকাস্ত। তিনি বলেন, বিজেপি সরকার মানুষের কণ্ঠস্বর রোধ করে রেখেছে। এনআরসি নিয়ে মানুষ আত্মহত্যা করছে, শ্রমিক কর্মচারীদের জন্য সরকার কোনো কিছু করছে না, মানুষ ধীরে ধীরে আস্থা হারিয়ে ফেলছে সরকারের ওপর থেকে বলে জানালেন কমলাক্ষ। গণকনভেনশনে উপস্থিত ছিলেন রাজ্য কর্মচারী ফেডারেশনের সভাপতি বিশ্বজিৎ পাল চৌধুরী। দাবির মধ্যে রয়েছে অস্থায়ী এবং ঠিকা কর্মীদের চাকরি স্থায়ীকরণ। এনআরসি নিয়ে বারবার প্রলোভন দেখিয়ে চলছে বিজেপি সরকার। এই অভিযোগ করে প্রাক্তন মন্ত্রী অজিত সিং বলেন, সরকার বাঙালি হিন্দুর সঙ্গে প্রতারণা করছে, নানাভাবে এই সম্প্রদায় হেনস্থার শিকার হচ্ছে। তিনি এর জন্য বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। অ্যাকচুয়ালি আসামে এনআরসি নিয়ে যে এখন ঝামেলা চলছে, মানুষের মধ্যে অশান্তি, মানুষের মধ্যে যে কষ্ট, সেটার জন্য দায়ী বর্তমান আসাম সরকার। তার প্রধান কারণ যে সেই সরকারের আন্তরিকতা নেই। সুপ্রিম কোর্ট একটা কথা বলছেন, হাজারা আরেকটা কথা বলছেন, মুখ্যমন্ত্রী আরেকটা কথা বলছেন, এবং বিশেষ করে বাঙালি হিন্দুদের যে স্বপ্ন দেখানো হয়েছিল বিজেপি সরকার থেকে, সেই স্বপ্নটা এখন আস্তে আস্তে ভাঙচুর হয়ে গেছে। এখন সবচেয়ে বেশি আমাদের বাঙালি হিন্দু মানুষের অনেক নানান ধরনের কষ্ট হচ্ছে। একটা অনেক গরিব লোক, কেউ ছাগল বিক্রি করে, কেউ গরু বিক্রি করে, কেউ জমি বন্ধক দিয়ে বিভিন্ন সেন্টার এনার্সি সময় গেছেন, যেখানে আমরা নিজে বলেছিলাম সরকারকে যে আপনারা কমসে কম ট্রান্সপোর্টেশনের খরচাটা বহন করুন। আপনাদের এসটিসি আছে, আপনাদের রেলওয়ে আছে, সেই ব্যাপারে কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি, যার জন্য এত হ্যারাসমেন্ট কখনো হয়নি। এবং বাস্তবে দেখা যাচ্ছে এই সরকার লালিপপ দেখিয়ে ভোটের রাজনীতি করে এই এনআরসি ঝামেলাটা করেছে। আমাদের দৃঢ় বিশ্বাস যখন জনগণ বুঝছে আরও বুঝবে, এবং এটা বিল আনবেন, অমুক আনবেন, আজকে এত বছর ধরে দীর্ঘ 4 বছর থেকে এই টাল বাহানা চলছে এবং সবসময় টাল বাহানা চলবে। কারণ তারা শুধু এনআরসি নয়, যে কোনো বিষয়ে ওনারা প্রতিশ্রুতি দিচ্ছিলেন, কোনো প্রতিশ্রুতি এখন বাস্তবে রূপায়িত হয়নি। অতএব এটা ইয়েটা সরকারটা ভাতাবাজের সরকার, এবং ভাতাবাজ সরকার জনগণের ভালো কোনো দিন করতে পারেনি। না, দেখুন, যে কোনো জাতি ধর্ম হোক, যারা এতদিন থেকে ভারতবর্ষে বাস করছে তারা লিগ্যাল ডকুমেন্ট অনেকের আছে, কিন্তু দুর্ভাগ্য বিষয় অনেক জায়গায় বার্থ সার্টিফিকেট দেখা হচ্ছে, তাদের বার্থ সার্টিফিকেট নেওয়া হচ্ছে না, নানা হ্যারাসমেন্ট, জমির কাগজ পর্যন্ত, রিফিউজি কার্ড পর্যন্ত। কিছুদিন আগে আমি আমার এরিয়া হরিনগরে প্রায় 300 ফ্যামিলি যারা রিফিউজি কার্ড হোল্ডার, তাদের প্রতি অন্যায় করা হয়েছে। তো এইসব জিনিস কেন বর্তমান সরকার জিনিস এইসব জিনিস দেখছে না কেন? ডেফিনেটলি মানুষের যদি এইরকম হ্যারাসমেন্ট হয়, মানসিক অশান্তি হয়, তা আশঙ্কা হবেই, এবং এই আশঙ্কার দরুণে নানান মানুষ নানান অশান্তিতে ভুগছে, এবং এর জন্য দায়ী বর্তমান সরকার। আঙ্গনওয়াড়ি কর্মীদের বেতনের দাবিতে জেলাশাসকের কার্যালয়ে ধর্ণা দেন। সিটুর নেতৃত্বে কর্মীরা জেলাশাসকের কাছে একটি স্মারকপত্র দেন। এ সম্পর্কে সিটুর নেতা সুপ্রিয় ভট্টাচার্য বলেন, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা, এরা এদের বেতন কখনোই সময় মতো পান না। এর মধ্যে পুজোর আগে আমরা আগে দাবি করেছিলাম যে পুজোর আগে যেন ওদের বকেয়া সমস্ত টাকা ওদেরকে মিটিয়ে দেওয়া হয়। এখন আমরা দেখতে পাচ্ছি কিছুদিন থেকে ওদের অনারিয়ামটা দেওয়া হচ্ছে, কিন্তু এটা বড় অদ্ভুত রকমের দেওয়া হচ্ছে। কোথাও এটা দেওয়া হচ্ছে, কোথাও দেওয়া হচ্ছে না, কোথাও অর্ধেক দেওয়া হচ্ছে, কোথাও বা একদমই দেওয়া হচ্ছে না। আর এরিয়ার যেটা যে টাকাটা বেড়েছে সরকারের ঘোষণা মতো, সেই বেড়ে মানে এরিয়ারের যে টাকাটা, সেই টাকাটা পর্যন্ত এখন পর্যন্ত কেউ পায়নি। এখন কথা হচ্ছে যে যারা আজকে পর্যন্ত পুজোর আগ পর্যন্ত এখনও পর্যন্ত তাদের বেতন পায়নি, যেমন কাটেগোড়াতে 6 মাসের বেতন পায়নি ওরা এখন। তো এই যে বেতনটা বা অনারিয়াম যেটাকে বলা হয়, সেই টাকাটা যাতে পুজোর আগে এদেরকে যেভাবে হোক করে দেওয়া হয়, তার জন্য আজকে আমরা ডিসির সঙ্গে দেখা করলাম,
এবং ডিসি বলেছেন যে তিনি ব্যবস্থা নিচ্ছেন যাতে অন্ততপক্ষে অনারিয়ামটা তাদেরকে বকেয়া টাকা দিয়ে দেওয়া হয়। এটাই আজকের আমাদের মেমোরেন্ডাম দেবার এখানকার উদ্দেশ্য। কলকাতার মৃৎশিল্পীদের সঙ্গে প্রতিযোগিতায় টেক্কা দিয়ে উঠতে পারছে না স্থানীয় শিল্পীরা। বাহারি চাকচিককে বাজার ধরে রেখেছে কলকাতার শিল্পীরা, তবে গুণগত মানে মোটেই কম নন স্থানীয় শিল্পীরা। দেখুন ঈশান বাংলার এক প্রতিবেদন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শিলচরের, যেটাকে বলি আমরা কুমারপাড়া, অর্থাৎ যে জায়গায় মূর্তি তৈরি হয়, রাধামাধব রোডে সেই বিখ্যাত প্রতিমা মূর্তি তৈরির কারখানায় আমরা এই মুহূর্তে রয়েছি। আমার ভিডিওর জার্নালিস্ট আপনাদেরকে দেখাবে যে পুজোর তো আর বেশি দিন নয়, তাই মূর্তিটাও খুব চটজলদি ডেলিভারি দিতে হবে, তার জন্য মূর্তির তৈরির কাজ জোর কদমে চলছে। আপনারা দেখছেন যে অনেক লোক এখানে মূর্তি তৈরি করছেন এবং সারিবদ্ধভাবে মূর্তিগুলো রাখা হয়েছে, যে মূর্তির এখন যে আমরা বলবো তুলির শেষ টান যেটা দেওয়া চলছে, একদম পুরোপুরি সাজিয়ে গুজিয়ে তোলা হচ্ছে। মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, সিংহ বাবা, মহিষাসুর, তাদেরকে সাজিয়ে তোলা হচ্ছে, এখন কাপড় দিয়ে সাজানো হচ্ছে। এবং আমরা ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করব অল্প ভিতর দিকে, যেখানে আরও কাজ চলছে। আমার ভিডিও জার্নালিস্ট আহাদুরে দেখাচ্ছে যে এখানে একটা বিষয় যে যেভাবে ঘরের পুজোর তারা যেভাবে মূর্তির অর্ডার নিয়ে থাকেন, সেইভাবে বাড়োয়ারি পূজারও কিন্তু তাদের এখান থেকে তৈরি হয়। আপনারা দেখছেন যে বিশাল বিশাল মায়ের মূর্তি তৈরি করা হয়েছে, এখনও সেটাকে পুরোপুরি কাজ শেষ হয়নি, মোটামুটি প্রায় 70% কাজ শেষ হয়ে গেছে। আমরা যদি ঠিক ডান পাশে দেখতে পারি, এখানে মা সরস্বতীর মূর্তি রয়েছে, প্রায় কাজ চূড়ান্ত হয়ে গেছে, ওনাকে সাজিয়ে তোলা হয়েছে। রয়েছেন লক্ষ্মীর মূর্তি, আমাদের দেখছি এখানে কাজ করছেন, একদম খুব নিখুঁত কাজ সেগুলো, কারণ যদি একটু যদি কোনো ধরনের ব্যতিক্রম হয় তাহলে মূর্তির যে সাজ, যে আমরা মা দুর্গা, সরস্বতী, লক্ষ্মীকে আমরা দেখব সুন্দরভাবে, সেটাতে অনেক ব্যতিক্রম চলে আসবে। তার জন্য খুব ঠান্ডা মাথায় তাদেরকে কাজ করতে হয়, কারণ আপনারা জানেন সমস্ত কিছু মাটি দিয়ে তৈরি করা হচ্ছে, যদি কোনো ধরনের কিছু হয় একটা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। এই সব কিছু মাথায় রেখে ওনারা কিন্তু দিন রাত পরিশ্রম করে মূর্তি নির্মাণ করছেন। আমাদের শিলচর শহরের কিন্তু এই এলাকাটা কিন্তু এই মূর্তি নির্মাণের জন্যই একটা বিখ্যাত জায়গা। আমরা একটু চেষ্টা করব, এখানে দেখতে পাচ্ছি যে একজন শিল্পী মূর্তির প্রায় তুলির শেষ টান দিতে যাচ্ছেন। ওনার আমাদের লক্ষ্মী চোখ আঁকতে তিনি ব্যস্ত রয়েছেন, ওনার সঙ্গে একটু কথা বলার জন্য আমরা চেষ্টা করব। আচ্ছা দাদা, আপনার নামটা কি? গোপী পাল। আপনি কি এখানকারই? এখানকারই। আচ্ছা, আপনারা যে প্রতি বছর যে এখানে মূর্তি দেয়, এবার ঘরের মূর্তি এবং যে সর্বজনীন যে পূজা হয়, তার মধ্যে কোন মূর্তিটা আপনাদের এখান থেকে বেশি তৈরি হয়? আমাদের এখানে সর্বজনীনটাই বেশি তৈরি হয়, বড় বড় বিগ বাজেটের। হ্যাঁ, বিগ বাজেটের বলতে কি, আমাদের এখানে তেমন বিগ বাজেটের পুজো আসে না, কারণ যেহেতু আমরা লোকাল শিল্পী, বুঝলেন। তা বাইরে শিল্পী যারা বিগ বাজেটের মূর্তি তৈরি করেন, কাজটা আমাদের কিন্তু তাদের সঙ্গে টেক্কা দিয়ে করতে হয়। আচ্ছা, একটা বিষয় যে আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েক বছর থেকে কলকাতার যারা মৃৎশিল্পীরা এখানে এসে কাজ করছেন বড় বড় বাজেটের, এতে এই কলকাতার মৃৎশিল্পীরা যেভাবে আমাদের শিলচরে এসে মূর্তি দেয়, তাতে কি আপনাদের সেই জায়গাটা কি কোনো প্রতিযোগিতার একটি শক্ত জায়গার মধ্যে দাঁড়িয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা তো প্রতিযোগিতা থাকবেই, কারণ ওদের সঙ্গে তো টেক্কা দিয়ে এখন কাজ চলছে আমাদের। হ্যাঁ, চার্জির কাজের ধরন আলাদা, তবে আমাদের কাজটা আগের থেকে অনেক উন্নত হয়েছে। হ্যাঁ, আর ওদের সাথে, বিশেষ করে ওদের সাথে টেক্কা দিয়ে আমাদের এখন কাজ করতে হয়। প্রতিটা পার্টি এসে বলে ওদের মূর্তি সুন্দর, আপনাদের মূর্তি যদি ভালো না করেন আমরা কী করে নেব, সেই ক্ষেত্রে ওদের সঙ্গে টেক্কা দিয়ে আমাদের ঠাকুরগুলো তৈরি করতে হয়। বিশেষ করে এই যে আপনার বারোয়ারি প্যান্ডেলের পুজোগুলো, যেমন আমাদের এখানেও আছে, আমাদের এখানে কয়েকটা বারোয়ারি প্যান্ডেলের পুজো আছে, মানে মোটামুটি একটা বাজেট, বিগ বাজেটই বলতে হয়। আপনাদেরকে এখন মোটামুটি কলকাতার যারা মৃৎশিল্পী আছে তাদের সঙ্গে একটা প্রতিযোগিতার আসরে নামে আপনাদের কাজ করতে হচ্ছে, সেই জায়গাটা কি আগের চেয়ে একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে? কঠিন কি, কাজের মানে পদ্ধতিটা কিছুটা পাল্টে ফেলা হয়েছে, ওইটাই। আগে আমরা যেভাবে কাজ করতাম সেইভাবে না করে এখন একটু পাল্টিয়ে নেওয়া হয়েছে, বুঝলেন। হ্যাঁ, আপনারা শুনলেন যে শিল্পী আমাদের স্থানীয়, তিনি শিল্পী অনেক দিন থেকে, তাদের আজকের সেই কাজের বা ধরন নয়, তারা অনেক বছর থেকে এভাবে কাজ করে যাচ্ছেন, কিন্তু বর্তমানে
যে অবস্থানের যে জায়গাটা যে সৃষ্টি হয়েছে সেটা হলো গিয়ে কলকাতা থেকে যেসব মৃৎশিল্পীরা আসছেন তারা বিগ বাজেটের পুজোর মূর্তি তৈরির জায়গাটা দখল করে নিচ্ছেন এবং সেই জায়গায় তাদেরকে একটা প্রতিযোগিতায় আসতে হচ্ছে এবং সেই প্রতিযোগিতা এবং সেই জায়গাকে টেক্কা দিয়ে তাদেরকে এই প্রতিমা নির্মাণ করতে হচ্ছে, তাতে অনেক ব্যয়বহুল থাকে, খরচ হয়, সব কিছু মানিয়ে মুদ্রাগতা যেটা কলকাতার মৃৎশিল্পীদের সঙ্গে তাদেরকে টেক্কা দিয়ে তাদেরকে প্রতিযোগিতার আশ্রয়ে নেমে তাদেরকে এখন কাজ করতে হচ্ছে। কিন্তু একটা কথা, গুণগত মানের দিক থেকে কিন্তু শিলচরের যারা প্রতিমা নির্মাণ করেন শিল্পের তারা মোটেই কম নয়, তাদের অনেক গুণগত মান রয়েছে, ভালো মূর্তি তৈরি করেন। কিন্তু বর্তমান যে আধুনিকতার যুগে কলকাতার শিল্পীরা এসে আরও একটু বেশি বেশি আধুনিকতা দেখিয়ে দিচ্ছেন এবং সেই ক্ষেত্রে গিয়ে তাদেরকে প্রতিযোগিতার মুখে পড়তে হয়েছে। তবে তাদের গুণগত মান কখনো আমরা বলবো না যে মোটেই কম নয়, বরঞ্চ অনেক বেশি মান। আমরা এইভাবে গোটা দুর্গাপূজার বিভিন্ন সময় বিভিন্ন জায়গার দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরব। 17 বছরে কোনো উন্নয়ন করতে পারেননি উধারবন্দের, আর যখন উন্নয়নমূলক কাজ চলছে তাতে বাধা সৃষ্টি করছেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করলেন রংপুর কোঅপারেটিভ সোসাইটির বোর্ড অফ ডিরেক্টর আজমল হোসেন বড়বুইয়া। উন্নয়নকে বাগড়া দিতে লোক দেখানো আন্দোলন করছে অজিত সিং। অজিত সিং জমির দালাল এবং ড্রাগস ব্যবসায়ীদের নিয়ে আন্দোলন করছেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উধারবন্দের কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান লিয়াকত আলী লস্কর, গোসাইপুর দুর্গানগর জিপির প্রাক্তন সভাপতি নাসির উদ্দিন, রংপুর কোঅপারেটিভের প্রাক্তন চেয়ারম্যান আনোয়ার আলী বড়বুইয়া প্রমুখ। আজকে বিগত 17 বছর আমাদের মাননীয় মন্ত্রী অজিত সিং উনি 17 বছর আমাদের উদারবন্দের বিধায়ক ছিলেন, তথাপি 3টা দপ্তরের মন্ত্রী ছিলেন, কিন্তু আমাদের উদারবন্দে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। কিন্তু আজকে আমাদের বিজেপি গভর্নমেন্টের আমলে যেগুলা কাজ উন্নয়নমূলক চলছে উনি সেইগুলাতে উদারবন্দে এসে শিলচর থেকে দরমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। উনি 3টা দপ্তরের মন্ত্রী থাকা সত্ত্বে উনি যখন আমাদের উদারবন্দ ভিআইপি রুট ফোরলাইন করতে পারছেন না, আজ অবধি ওনার ধর্ণা দেওয়ার কোনো প্রয়োজন নেই। উইনের দালাল, ড্রাগস, বিজনেসম্যান ওগুলাকে নিয়ে উনি ধর্ণা দিয়েছেন 10-15 জন মানুষকে নিয়ে। উনি 14টা জিপিতে সিটি বিতরণ করে মানুষ 15-20 জন মানুষ এনে উনি সার্কুল অফিসে উদাহরণে ধর্ণা দিয়েছেন, আমাদের উন্নয়নমূলক কাজে বাধা দিচ্ছে। ওনার পিরিয়ডে 4.5 কোটি টাকা যে বিল্ডিং চেনশন হয়েছিল সেখানে আজকে জল পড়তেছে। সেই হসপিটালে সেই তিকল হসপিটালে আজকে আমাদের বিধায়কে, বর্তমান বিধায়কে 8-9 লক্ষ টাকা খরচ করে সেখানে অপারেশন থিয়েটার টেবিল পর্যন্ত এনেছিলেন। সেই হসপিটালে গরু মহিষ থাকা হসপিটাল ছিল সেটাকে আজকে উনি সুন্দর করে সাজিয়ে তুলেছেন। উনি 17 বছর এবং ওনার যেটা জগন্নাথ সিং আরও কয়েক বছর, টোটাল দুজনে মিলে 40 বছর উদারবন্দে রাজ করেছেন, কিন্তু আমাদের উদারবন্দে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। এবারে নিচ্ছি একটি সামান্য বিরতি। ফিরে এলাম বিরতির পর। কিছু লোক নিজেদের স্বার্থ চরিতার্থ করতে তার বৈধ লাইসেন্সপ্রাপ্ত দোকানে ভাঙচুর চালিয়েছে বলে জানালেন সোনাই রোডের সম্রাট বারকাম রেস্টুরেন্টের মালিক সুজাতা পাল। তিনি বলেন, একাংশ মিডিয়া ও সংবাদপত্রে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয় সোনাই রোডে গত 7 অক্টোবর মহিলারা অবৈধ মদের দোকানে হামলা চালান, কিন্তু বাস্তব হলো এখানে তার লাইসেন্সপ্রাপ্ত দোকানে হামলা চালানো হয়। প্রচুর দামি মদ ও মোবাইল লুট করা হয়, দোকানের কাঁচও ভাঙা হয়। তিনি বলেন, তিনি সরকারকে প্রতি বছর রাজস্ব দেন, তার সমস্ত বৈধ কাগজপত্র আছে। তিনি প্রশ্ন তোলেন, কিভাবে একটি বৈধ দোকানে হামলা চালাতে পারে কিছু লোক? তিনি আইন মেনে ব্যবসা করছেন, তাহলে কেন তার দোকানে হামলা চালানো হয়? অথচ সোনাই রোডে প্রচুর অবৈধ মদের ঠেক রয়েছে, কিন্তু সেখানে কিছু করা হয়নি, তাদের নজর পড়ল আমার বৈধ দোকানের দিকে। তিনি এই মর্মে রাঙ্গিরখাড়ি থানায় একটি এজাহারও দায়ের করেছেন। তারপরে তো তারা এইরকম ভাবে জিনিস অনেক জিনিস দোকান থেকে আমার লাইসেন্স বার আমি বছরে 2.5 লাখ টাকা গভর্নমেন্টে রিনিউয়াল দিয়ার আমার সব কাগজপত্র ওকে আছে,
হ্যাঁ সব কিছু আমার মানে ইয়ে আছে, তারা শুধু তারা মানে তারার বলে রাস্তা আমি খারাপ করে নিলাম। আমি তো দাদা বার নিয়ে বইছি, আমি তো এখানে মানুষের 20-30 টাকা বেশি লই, গভর্নমেন্টের আমি বেশি রিনিউয়াল দিয়ার বই আর খাওয়ার, এখন মানুষের খেয়ে করতে গিয়ে নিয়ে মদ খাইব, হ্যাঁ এটা দায়ী কিনা আমি নিই। লাগা ওয়াইন শপ আছে, তারা কিন্তু দুধ পেছে আর আমি মদ বেছি, তারা আমার মেয়ে মানুষ পাইয়া মামার উঠে, আজকে আমার স্বামী নাই গতিকে আমি দুইটা বাচ্চা লইয়া চলি আর, হ্যাঁ তারা আমার মেয়ে মানুষ পাইয়া আমার এইভাবে আমার উপরে অত্যাচার করছে, এরকম এটা কিন্তু তারা মানে উচিত হয়েছিল। সঙ্গে ওয়ার্ড কমিশনারও যুক্ত আছে, হ্যাঁ ওয়ার্ড কমিশনারে তাই নিজে জানেন না যে তার ওয়ার্ডের এই দোকান এই দোকানটা লিগেল না আনলিগেল এটা তো তার জানা উচিত আসতো। তার কাছে যদি কোনো মানুষে গিয়ে হাজার মানুষে কমপ্লেন দিতে পারে তাকে, কিন্তু তাই একবার আমার দেখাইয়া নিয়ে জিজ্ঞেসে আসিল যে তুমি যে তোমার নামে যে এইরকমভাবে কমপ্লেন, তুমি কি তা তুমি লিগেল ব্যবসা করা না আনলিগেল করা, তুমি তুমি আমার কাগজপত্র দেখাও, আর যদি কোনো ভুল কাজ করো তুমি সাবধানও। তাই তো আমার এই ধরনের কোনো কিচ্ছু জিগাইছিল না, তারা মানে খালি রিস আমার উপরে, আমি তো কেউ সঙ্গে কোনো শত্রুতা আমি করিয়াম না, কেউ সঙ্গে কোনো রকমের খারাপ ব্যবহার করিয়াম না, সেখানে আমার উপরে এরকমভাবে একটা বাচ্চা ছেলের কাছে দিলাইছে। তারা ঈশান বাংলার মধ্যে কইল যে এদিকে রাস্তাঘাটে তারা স্কুল কলেজের ছেলেমেয়েরা আইতে যেতে পারে না, তারা তো নিজের বাচ্চাকে নিজে ছুরিবিদ্যা শিখায়। আজকে ওই যে মোবাইলটা নিল এইভাবে যে আমার মদের দোকান থেকে বড় বড় মদের ফুল বোতলগুলো দিয়ে তারা চুরি করিয়া যে নিল, এগুলো কিতা তারা এই শিক্ষাটা কিতা তারা বাচ্চারা ভালো শিক্ষা দিছে? রাস্তা দিকে যে মানুষের খোঁজ থেকে মদ কিনবো, কিনিয়ে মানুষের নীরব দেখিয়ে খাইবো, এখন নীরব জায়গায় কোনখান ওইটা কিতা আমি দায়ী নিই? এই বোতলগুলোর মধ্যে কিতা সম্রাটবারের নাম লেখা নেই যে না এই বোতলগুলোর মধ্যে সম্রাটবারের নাম লেখা? সম্রাটবারের মালিক আজকে মেয়ে লোক গতিকে, আজকে আমার স্বামী নাই গতিকে তারা আমার উপরে এইভাবে নির্যাতন করাটা তারা উচিত হয়েছিল? এটা কিন্তু আজকে কিন্তু এটার বিচার নাই নেই। বরাকের প্রায় সবকটি চা বাগানে বোনাস হয়েছে, জানালেন বরাক চা শ্রমিক ইউনিয়নের সম্পাদক অজিত সিং। তিনি বলেন এবার বোনাস নিয়ে তেমন কোনো অশান্তি হয়নি, কয়েকটি মাত্র বাগানে বোনাস হতে বাকি রয়েছে। আমাদের বরাক উপত্যকায় 304টি বাগানের মধ্যে প্রায় 98% বাগানের বোনাস হয়ে গেছে, দুই একটা যেটা বাকি আছে সেটা 2-4 দিনের মধ্যে সেটা সম্পূর্ণ হবে, এবং গতবারের তুলনায় এবার আমাদের বোনাসের ঝামেলা অনেক কম, অনেক জায়গায় বাগান খুব স্বতঃস্ফূর্তভাবে এবার বোনাস হয়েছে, যার জন্য আমাদের বরাক ইউনিয়নের যারা আমাদের কর্মকর্তা আমাদের বাগান পঞ্চায়েত সবাই আমাদের সহযোগিতা করেছেন, যারা ম্যানেজমেন্ট তারাও সহযোগিতা করেছেন। আমি আশা করি যে এবার বোনাসের সম্বন্ধে যদিও একটা ঘটনা দেওয়ান বাগানে হয়েছে সেটা কিন্তু বোনাস নিয়ে নেই, অন্য ঘটনা এটা ঘটেছে, সেটার জন্য আমরাও দুঃখিত, এবং যাতে এই দুর্গাপূজায় সবার মা দুর্গা সবাকে শান্তিতে রাখেন, আমাদের এই জেলার উন্নতি হোক, সেটা আসামের উন্নতি হোক সেটা আমরা চাই, এবং বাগানের উন্নতি হোক এটা বিভিন্ন জেলা সেক্রেটারি বরাক চা শ্রমিক ইউনিয়ন সেটাই আমি কামনা করি। বর্তমানে আস্থা বরাক উপত্যকায় এখন 2টা বা 3টা বাগান বাকি আছে, যেটা এখন নেগোসিয়েশন চলছে বাগান পঞ্চায়েত এবং ম্যানেজমেন্টের নেগোসিয়েশন চলছে, সেটাও 2-1 দিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। নাই অনেক জায়গায় 20% রয়েছে, অনেক জায়গায় 13%, অনেক 11% জায়গা বুঝে বুঝে মানে মোটামুটি লাস্ট ইয়ার লেভেল যেটা ছিল বোনাস সেই জায়গায় ম্যাক্সিমাম জায়গায় লাস্ট ইয়ার লেভেলে হয়েছে, 2-1টা বাগানে হয়তো কিছু কম দিয়েছেন কিন্তু অনেক জায়গায় 20% হয়েছে, হ্যাঁ সেই জন্য বোনাসটা ইন জেনারেল খুব একটা খারাপ হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে গোবিন্দপুর আলগাপুর জিপিতে চলছে ব্যাপক অনিয়ম। তালিকায় 4 জন হিতাধিকারীর নাম রয়েছে কিন্তু আবাস পাননি। খবর নিয়ে দেখা যায় ঘর নির্মাণের জন্য তাদের নামে প্রথম কিস্তির টাকা তুলে নেওয়া হয়েছে কিন্তু টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি। এ ব্যাপারে হিতাধিকারীরা জানান আবাসের জন্য তাদের কাছে অর্থেরও দাবি এনেছে। আমার ঘর আইসিএ পঞ্চায়েত মেম্বারে আমার কাছে 2000 টাকা দিতাম, তো তারা আমার ঘর দিবে, আমি 2000 টাকা দিতাম পারছি না স্যার, এর লাগে আমার ঘর দিচ্ছেন না তারা, আমার একদম উপায় নাই, আমি মানুষের বাড়িতে খাস খাম করে ভাত খাই আর আমি ঘর বানাইবার কোনো উপায় নাই, এখন ফলাটিন লাগাইছি ফলাটিনও ফাটি গেছে, আপনার লিস্টে নাম আছে? নাম আছে।
লিস্টে লিস্টে কি নাম আছে আপনার লাইহাম বিবি লাইহাম বিবি বাবার নাম কি তা এনামুদ্দিন এনামুদ্দিন মানে লিস্টে নাম থাকা সত্ত্বেও পাইছে না গো হ্যাঁ পাইছে না আপনার নাম কি তা সুনাবি হ্যাঁ সুনাবি মানে আপনি প্রেমের ঘর পাইছেন জি না লিস্টে নাম আছে নি আপনার জি নাম আছে খাটিয়া অন্য ঘুরে দিলাইছে আমার নাম আছে লিস্টে সেক্রেটারি বান যাইতে দিত হইয়া তো আমারে কুন্তা দিছে না আমি উরিলার ফানি খাই আর স্যার মানে আপনার গোড় আর একজন দেওয়া গেছে জয় তারা ওখানে গেছলা নিছে সেক্রেটারি প্রেসিডেন্টের অন্য আপনি এটা বেশ দৌড়িছি ও তো খালি দিমু আইলে দিমু তোমারে কোনো টাকা উগা ডিমান্ড করছে না জি না খরচে খরচে 2000 টাকা লাগে কে খুঁজছে এটা ফাইন যাইতে কইছে আপনার নাম কি তা আব্দুল মামা গিয়া কইসন বলে তোমার গর আইছে তুমি পাইছো নি বলে জিনা আমি গর কোনছি পাইছি না এই দুর্নীতির পিছনে জড়িত রয়েছে জিপি সভাপতি আব্দুল জলিল জিপি সেক্রেটারি সুধাংশু দাস এবং জিআরএস নাসিরউদ্দিন এই অভিযোগ স্থানীয় বিজেপির এটা হলো গোবিন্দপুর আলগাপুর জিপি ব্লক বাসকান্দি ব্লকের আন্ডারে আজ থেকে 2017-18 স্কিমের মধ্যে হলো পিএমএওয়াইয়ের যে স্কিমগুলো আইছে এটার মধ্যে 50টা স্কিম ইয়ে আইছে গড় আইছে গড় হওয়ার পরে এখানের মধ্যে দেখা যায় তিনটা নামের মধ্যে মানে দেখা যায় অন্য মানুষে পয়সা উঠাইছে কি না জানি না কিন্তু তিনটা নামের মানুষেরা কোনো পয়সা পাইছে না আমরা ইগুলা আমরা ভারতীয় জনতা পার্টির ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমার নাম হলো কাবিল হোসেন লস্কর আমি কর্তৃপক্ষর কাছে এটা আবেদনও দিছি এখন পর্যন্ত কোনো অ্যাকশন হয় নাই তারা এই জিপির মানুষ মানে তারা নামে গড় আইছে কিন্তু তারা কোনো পয়সা পাইছে না কোনো ঘরও বানাইছে না জিপি প্রেসিডেন্ট তারপরে আপনার জিআরএস সেক্রেটারি এটার ষড়যন্ত্র জিপি প্রেসিডেন্টের নাম কি জিপি প্রেসিডেন্টের নাম হলো আপনার যে আব্দুল জলিল সেক্রেটারির নাম হলো আপনার সুধাংশু দাস মানে তারার মারফতে এই কেলেঙ্কারিটা হ্যাঁ তারার মারফতে এই কেলেঙ্কারিটা 11 অক্টোবর বিশ্ব দৃশ্য দিবস এই উপলক্ষে রটারি গ্রিনল্যান্ড একটি শোভাযাত্রা বের করে এতে সব সদস্যরা চোখে কাপড় বেঁধে যোগ দেন দৃষ্টিহীনদের প্রতি সহমর্মিতা জানাতে তারা চোখে কাপড় বাঁধেন শোভাযাত্রায় আরও কয়েকটি সংগঠন যোগ দেয় আমাদের দেশে আমাদের ওয়ার্ল্ডের 6টা কান্ট্রিতে আজকে এই দিনটা পালন করা হয় যেসব মানুষরা চোখে দেখতে পারে না তাদের যে কি কষ্ট ওইটা ফিল করার জন্য আজকের এই দিনটিতে ওয়ার্ল্ডের 6টা দেশে মানে আপনার সে চোখটা বন্ধ করে ওরা র্যালি করে তার জন্য আজকে আমরা রটারি গ্রিনল্যান্ড মানে আমাদের রটারি ক্লাব গ্রিনল্যান্ড ফিল্টারে আমরা আজকে প্রথম এই র্যালিটা করছি আর আমরা ওইটি মানে আমাদের কষ্টটা ফিল করার জন্য আজকে আমরা আমাদের সাথে আমাদের রটারেক ইন্টারেক এবং আমাদের যত আরসিসি আছে সবাইকে নিয়ে আজকে আমরা এই র্যালি যাত্রাটা শুরু করছি আর আমরা চাই আমাদের আজকে মানে মূল উদ্দেশ্য এটাই যে আমরা যতজন আজকে র্যালি করব সবাই আজকে আমরা মানে ইচ্ছে করব যাতে আমরা ভবিষ্যতে আমাদের সবার চক্ষু দান করতে পারি এবারে নিচ্ছি আবারও একটি সামান্য বিরতি দেখতে থাকুন নিশান বাংলা ফিরে এলাম বিরতির পর আনন্দ চরিতার্থ করতে প্রাগৈতিহাসিক কাল থেকে মানুষ পশুকে ব্যবহার করে আসছে আজও একই ধারা অব্যাহত বেচারা ছাগল তার সারা গায়ে কাদা মাখিয়ে দিয়েছে কিছু লোক উদ্দেশ্য একটাই কাদা যখন শুকিয়ে যাবে তখন ছাগলটির চামড়ায় টান পড়বে সে চেঁচাবে এতেই আনন্দ মানুষের পশুকে নিয়ে এভাবে মানুষ চিরদিন আনন্দ নিয়ে আসছে তা সেই যত ইন্টারনেটের জামানা হোক না কেন বিধায়ক স্বামীর অনুপস্থিতিতে নিজের সমষ্টির একটি সরকারি প্রকল্পের শিলান্যাস করলেন শ্রী নীলিমা নাথ বৃহস্পতিবার বরখলা বিধানসভার রাজনগর জিপির রহাবালী মেমোরিয়াল হাইস্কুলে নতুন ভবনের শিলান্যাস করলেন বিধায়ক কিশোরনাথের স্ত্রী শ্রী নীলিমা নাথ সঙ্গে ছিলেন প্রাক্তন এপি সদস্য নজরুল ইসলাম বরবুইয়া আগমনী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পূর্ব অম্বিকাপুর দুর্গাপূজা কমিটি এতে আগমনী গান নৃত্য পরিবেশন করে শিল্পীরা
শিলচর বা শিলচরা পোর্টাল গোটা বরাকবাসীকে সাউদীয় প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের আগমনী অনুষ্ঠান, আমরা প্রতি বৎসর করে থাকি, আমরা মহালয়ার এক দুদিনের মধ্যেই আমরা আগমনী অনুষ্ঠান করে থাকি। আমাদের কাছে এটা একটা মিলন মেলা, মিলন উৎসব, দুর্গোৎসব মানে একটা মিলনের উৎসব। আমাদের এই মিলন উৎসবে অঙ্গীকার হোক, একজন আমরা বেঁচে থাকি আরেকজনকে বাঁচার ইয়ে করে দেয়, এই আস ইয়ে রেখে আমাদের সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আবারও শারদীয় প্রীতি ও শুভেচ্ছা। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা খবর আরও একবার। রাজ্যে অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে বললেন কমলাক্ষ। এনআরসি নিয়ে প্রলোভন দিচ্ছে সরকার, অভিযোগ অজিতের। পুজোর আগে বেতনের দাবি আঙ্গনওয়াড়ি কর্মীদের। প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন স্থানীয় মৃৎশিল্পীরা। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই, নমস্কার। Thank you.